খাবো? বদি বললেন, কি চা খাবেন? দুধ চা না লিকার চা? আলো যা দেবেন তাই খাবো। দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো। কিছু না থাকে শুকনো চা পাতা দিন চিবিয়ে বাড়ি চলে যাব, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললেন, বসুন চা নিয়ে আসছি। বৌদি চলে গেলেন, ফ্যান চলছে, উত্তেজনায় গলগল করে ঘামছি। বৌদি চায়ের কাপ এনে আমার সামনে দাঁড়িয়েই বললেন, ইস ফ্যান চলছে তবুও ঘামছেন? আমি বললাম, হ্যাঁ কি হয়েছে বুঝতে পারছি না, বোধহয় প্রেশার টেশার বেড়ে গেছে হয়তো। বৌদি আমার হাতে চায়ের কাপটা ধরিয়ে বললেন, নিন চা খান। ইস কি ঘেমে গেছেন, জামাটা খুলে খালি গায়ে বসুন। আমি বললাম, কি বলছেন? বললো, হ্যাঁ জামাটা খুলে খালি গায়ে বসুন। বলে বৌদি চলে গেল, চা খাওয়া মাথায় উঠলো, জামা খুলে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা খুলে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি ছেলেটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। দাঁড় করিয়ে বাচ্চাটিকে বললেন, দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। এই অপমানের পর আর ভাল লাগে? আর সত্যি কথা বলতে কি, সবাই বন্ধুরা ঠেলে ঠুলে বিয়েও দিয়ে দিল। ভেবেছিলাম বিয়ে করার পর জীবনটা বসন্ত হয়ে যাবে, চারিদিকে প্রজাপতি উড়ে উড়ে বেড়াবে। এই দেখুন কিরকম স্তব্ধ হয়ে গেল জানেন কেন?